স্যার আমি কি তাহলে ক্লাস শুরু করে দিব? জি অবশ্যই। আচ্ছা, আমি ভাই সম্রাট ভাই, কি অবস্থা? আপনি জাস্ট স্ক্রিনটা শেয়ার তো করলেন, অবস্থা শেয়ার করে ভালো না। শুনলেন কেন? আপনি সফটওয়্যার ইনস্টল করতে পারেন নাই? রিইনস্টল করতে আসলে এটা খুঁজে পাইনি, আমাদের এখানে একটা ভাইয়া বলছিল যে এনে দেবে, তো এটা আগামীকাল আনবো আর কি। ও ডেস্ক আমি আর ক্লাসে কি তো কিছু করতে কিছু পারেন করতে নাই, পারিনি। আপনার জন্য তো তাহলে পরে দিয়ে প্রেশার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখেন আর যদি না পান তাহলে আপনি পরে ওটা ট্রাই করেন, আমি আপনাকে হয়তো নামানোর জন্য ই দিয়ে দেবো না লিংক, আর মানে আমি গুগল মেন প্রবলেম ড্রাইভে। হচ্ছে নেটের, নেট হ্যাঁ কানেকশনটা ঠিক মতো, মানে নেট কানেকশন ঠিক মতো হচ্ছে না, তো গ্রামে তো আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দেখেন ওটা একটু চেষ্টা করেন, করলে ভালো হবে। জি কালকে কালকে ইনশাল্লাহ, না হলে আপনাকে হ্যাঁ নাম্বার নেক্সট ক্লাসটায় আপনার করলে জিনিসটা বেটার হয়। আচ্ছা তো আর ইয়ামিন ভাই কি অবস্থা? স্যার। আলহামদুলিল্লাহ স্যার, ভালো। কাজ কিছু করছিলেন? জি স্যার। একটু শেয়ার দিয়ে দেন দেখি কি অবস্থা। আচ্ছা স্যার, ওপেন কর। স্যার স্ক্রিন কি শেয়ার হয়ে গেছে? হচ্ছে? হ্যাঁ হয়েছে স্যার, দেখাচ্ছে স্যার। কোথায় যেন রাখলাম, দেখেন কই রাখছেন। আপনি ক্যাডে ফাইলটাই ওপেন করতে পারেন, সাপে ও রে 18 ওপেন হয়ে গেছে, একটু টাইম লাগবে। আচ্ছা হোক, সমস্যা নেই। সবগুলা করতে পার করতে পারছিলেন স্যার? ওই যে এলিভেশনটা আর হচ্ছে গাড়িটা করছি, এলিভেশনটা গাড়িটা, বাকিগুলো আর বাকিগুলো তো স্যার কই নেই কেন স্যার, এগুলা পারি না পারেন সেটা ঠিক আছে, বাট ট্রাই তো করা দরকার ছিল। জি স্যার, এটা তো দেওয়াই হয়েছে যে এই করার জন্য, প্র্যাকটিস করার জন্য, যেগুলা তো অনেক সময় অনেক কিছু পারবেন স্বাভাবিক, আর পারি হলে যদি বসে থাকেন তাহলে দেখবেন যে পরে হঠাৎ করে কোথাও গিয়ে দিলে আটকে যাবেন। আসবে রিফ্রেশ দেওয়া লাগবে না। আর স্যার আমারটা ইনস্টল করার সময় রান চাই কেন, মানে ওপেন করার সময় এখানে রান আছে, রান কেন চাই? এখানে রান অপশন আর আছে। স্টুডেন্ট ভার্সন? জি স্টুডেন্ট ভার্সন নাকি স্যার, সিটি দিয়ে ইয়া করছিলাম। এটা কি ক্র্যাক ভার্সন নাকি স্টুডেন্ট ভার্সন, এটা জানতে আছে বলতে পারি না তো স্যার। আপনি কি অটোডেক্স থেকে ডিরেক্টলি না হয়েছেন নাকি আগে ইনস্টল দিয়ে পরে ওটা ক্র্যাক ফাইল অ্যাক্টিভ করে দিয়েছেন? মানে স্যার সিডি নিয়ে আসছিলাম তো, তারপর সিডি ও দিয়ে আচ্ছা তারপর আচ্ছা আচ্ছা, ইনস্টল করছি। সিডি দিয়ে করছেন না? তাহলে হ্যাঁ তাহলে ক্র্যাক ভার্সন বলতে পারতেছি না, ইউজুয়ালি ইনস্টল মানে আপনার কি বলে এই স্টুডেন্ট ভার্সনে মাঝে মধ্যে চায়। আচ্ছা ওইটা আবার দিন, ওপেন দিয়েন না, দিছি এটা একসাথে এতগুলো ওপেন করা তো সমস্যা। এটা এমনি 1 কেজি নিতে ক্ষমা রয়েছে, এর উপরে আরো 1.5 কেজি চাপাই দিলেন। এটা তো দ্রুত ওপেন হয় সাত। আপনার পড়াই থ্রি তো, এই জন্য একটু লোড নিতে টাইম লাগে, ব্যাপার না। ১৮ হইলে জি তাহলে কেটে দেন আপনি, এটা ওই এটা ফ্রন্টে নিয়ে আসেন, 7টা 7 ডে স্যার ওপেন হচ্ছে স্যার, ওটা হবে আগেই হয়ে যাবে, সমস্যা নেই।
আচ্ছা HW5 এটা কোনটা? এটা কি ছিল? HW5 স্যার এটা হচ্ছে আমার আলাদা স্যার, এটা আগের আগে এটা স্যার এলিভেশনটা এলিভেশন এটা করছেন। গাড়িটা দেখি ফ্রি হ্যান্ডে স্যার। হ্যাঁ ফ্রি হ্যান্ডে, আমি ফ্রি হ্যান্ডে করতে বলছিলাম, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, গুড জব। যতটুকু কোন দিচ্ছেন স্যার এই যে ফ্লোর প্ল্যান করছিলাম এটা আর কি। আর যে বড় করেন একটু, জি স্যার একটু বড় করেন, হ্যাঁ হ্যাঁ জুমিন করেন। এটা মেইনলি কি অফিস রুম? সাইটটা হচ্ছে আমাদের মানে কোচিং করতাম তো যে জায়গায়, তো ওই জায়গার এটা হচ্ছে সেমিনার রুম, ঠিক আছে? আচ্ছা 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 স্যার, এটা হচ্ছে সেমিনার রুম, আর এটা হচ্ছে স্যার ল্যাব, 4 নাম্বার ল্যাব, এটা হচ্ছে 3 নাম্বার ল্যাব, এটা হচ্ছে 4 নাম্বার ল্যাব, আর সামনেটা হচ্ছে যে করিডোর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এইখানে কলামগুলো আছে, তো এই কলামগুলো শুকিয়ে যেতেছি এইভাবে। আগে তো একটু মানে পারতাম, কাজ সাজ করছি তো, তো এখন আবার ফ্রিল্যান্সিং টা সহ শিখতে যাচ্ছি ভালো করে, আগে ভালো করে শিখা হয় নাই তো, এই আর কি স্যার কিছু না। সেটা ঠিক আছে। আপনার এখানে যে এক্সারসাইজ গুলো আমি দিছি, জি এগুলা হচ্ছে কি আপনার এই পিকচার, এটা দুইটা যে একটা জিনিস ভুল হয়, সেটা হচ্ছে কি আপনার পিকচার দেখে দেখে এইগুলা কিন্তু করে ফেলা যায়, কিন্তু আপনার প্র্যাকটিসটা তখনই হবে আপনি পিকচারের দিকে কনসেন্ট্রেশন দিবেন না। জি এটা এই সম্রাট ভাই আপনাকেও বলতেছি, যদি ফ্রিল্যান্সিং করার ইচ্ছা থাকে বা করতে চান, ওই দিক দিয়ে আগাইতে চান, আপনি আপনারা কখনোই মানে পিকচারের পিকচার থেকে হেল্প নিবেন, দ্যাটস কুল, কিন্তু সবসময় চেষ্টা করবেন যে ওইখানে যে লেখাটা, ওই লেখাটা দেখে যাতে কাজটা হয়ে যায়, মানে লেখাটা দেখে যাতে আপনারা কাজটা বুঝতে পারেন এবং ওই অনুযায়ী করতে পারেন। কারণ মার্কেট প্লেসে যে জিনিসটা দেখবেন আপনার ওইখানে শুধু লেখাটাই থাকবে, আর কিছু থাকবে না কিন্তু। এবং অনেক সময় অনেক বায়ার এমন থাকে যে অনেক রাগি থাকে, তাদের এক দুবার বলার পরে তারা ই করতে চায় না। আবার আপনাকে যদি একটা 3 দিনের একটা কাজ দেয়, প্রত্যেক দিন আপনার কাছ থেকে আপডেট নিবে, সে যে কতটুকু কাজ হলো, কতটুকু কি করলেন, সবকিছু মানে ডোর টু ডোর আপনার কাছ থেকে হচ্ছে ইনফরমেশন নিবে, এবং ওই অনুযায়ী ওদের ওইভাবে নকল দিতে হয়। এই জন্য চেষ্টা করবেন সব যে এক্সারসাইজ গুলো আমি আপনাদেরকে দিব, প্রত্যেকটা এক্সারসাইজ পারেন না পারেন সবগুলো কমপ্লিট করার, তাহলে দেখবেন যে এখান থেকে কিছু নিতে পারবেন পরবর্তীতে, যদি ফ্রিল্যান্সিং করতে যান বা বাংলাদেশে কোথাও সার্ভিস দিতে যান একটা ভালো আউটপুট আসবে, আদারওয়াইজ এটা ই হবে না। আপনার এটা তো লাইসেন্স দেওয়া নাই তো, তাহলে কিভাবে কি করতে হবে স্যার? আমার তো 13 দিন আছে স্যার, আপনার এটা ক্র্যাক ভার্সন দেওয়া নাই, আপনার এটা কি বলে অফারে 30 দিনের ট্রায়াল ভার্সন, 30 দিন পরে এটা আপনি আর চালাতে পারবেন না। তাহলে স্যার কি করতে হবে? এটা হচ্ছে কি আপনার ওই সিডি ভিতর থেকে যে ইনস্টল ফাইলটা ছিল ওটা আছে না? হ্যাঁ স্যার সিডিটা আছে স্যার। ওটা কি আলাদা করে পিসিতে কপি করে রাখছেন নাকি সিডিতেই আছে? সিডিতেই আছে। আচ্ছা আপনি ওটা ঢুকে দেখেন, ওটা ইয়া করে স্যার ইয়া করে রাখছি সিডিটা এখানে স্যার, কপি করে রাখছি। আপনি এক কাজ করেন তাহলে ক্লাস শেষে, জি আমাকে এই জিনিসটা দেখেন। আচ্ছা ঠিক আছে। আপনি তাহলে এইটুকুনি তো করছেন না? হ্যাঁ এইটুকুতে এইটুকুনি তো করছেন, মানে স্যার এক্সারসাইজ তো এই দুটেই করছেন তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার এগুলাই। আচ্ছা আরেকটা কেচি ছিল, ওই কেচিটা কি অবস্থা, ওটাও পারেন স্যার? ওটা মানে কেমন জানি কষ্ট, মানে পারমো না যেমন মনে হয়, এজন্য ট্রাই করিনি। না না এটা ঠিক না, আপনি অ্যাট লিস্ট ট্রাই, যদি আপনি ট্রাই করতেন তাহলে আমি জিনিসটা আজকে দেখাই দিতাম, বাট ওইটা আমি আপনাকে আরেক দিন টাইম দিচ্ছি, নেক্সট ক্লাসে কিন্তু আপনার এরকম আরো অনেকগুলো এক্সারসাইজ আছে প্রায় 10টা, প্রত্যেকটা ইতেই আপনার 10টা করে এক্সারসাইজ আছে, এই নেক্সট এক্সারসাইজ প্লাস আগেরগুলো এটা কন্টিনিউ করতে হবে। জি স্যার, স্যার অনেকগুলোই তো আছে স্যার, কোনটা করব স্যার সেটা তো বুঝিনি না স্যার, এখানে কেচিটা আছে আর আর স্যার কোনটা করতে হবে মানে কঠিনের মধ্যে আছে? আপনাকে ক্লিয়ারলি বলা হচ্ছে
যে 10টা দেওয়া আছে 10টাই করবেন, পারেন না পারেন, সহজ কঠিন হোক কঠিন হোক যে কয়টা আছে সবগুলাই করবেন। স্যার আমি একটু দেখাই স্যার। হ্যাঁ বলেন, দেখেন। ওই জানো ডাউনলোড দেন নাই স্যার? ডাউনলোড দিছিলাম স্যার। আজকে ফাইলটা আপনাদের ছোট হবে, আজকে যেটা দিব লেসন পাই এটা তো স্যার এক্সারসাইজের ফাইলটা। হ্যাঁ শাহজান ভাই, আপনার তো ওই যে ক্যাড ওপেন হয় না, এই জন্য আপনাকে আর ফাইলটা দেওয়া হয় নাই। স্যার স্যার এই করে দিয়েছিলাম, চ্যাপ্টারটা ওপেন করুন। আমি দিয়ে দিছি তো স্যার। আপনি দিয়ে দিয়েছেন না? স্যার আমি ইয়ামিনের থেকে নিয়েছি। আচ্ছা দ্যাটস কুল স্যার। এখন বলেন স্যার কোনগুলো করবো স্যার? এগুলাও না না না, একদম শেষে যান। থেকে শুরু করে একদম নিচে যান, নিচে না উপরে উপরে সরি। এটা হচ্ছে 8 নাম্বার। হ্যাঁ 7 আর 8 কুরসি। হ্যাঁ 7 আর 8 করছেন। আরো যান, ব্যাস এই যে এক থেকে যে শুরু হয়েছে না, ব্যাস ব্যাস ব্যাস, এটা 3 তাই না? 3 নাম্বারটা এখানে এক থেকে যে শুরু হয়েছে, 1 নাম্বার থেকে 10 নাম্বার পর্যন্ত প্রত্যেকটা শুরুতে দেখেন কিছু ডেসক্রিপশন দেওয়া আছে, এই ডেসক্রিপশন গুলার সাথে লেখাগুলা মিলায়ে তারপর করবেন, তাহলে দেখবে যে কনসেপ্টটা অনেকখানি ইজি হবে। আর এই যে প্রথম 3 নাম্বার পর্যন্ত জিনিসটা ইজি, এটা 5 মিনিটের মধ্যে পারা যায়, কিন্তু 4 নাম্বার থেকে দেখেন ওরা কিন্তু শেষে টাইম দিয়ে দিছে, টাইম ডিউরেশন যে একটা করতে কতক্ষণ লাগবে, এই টাইমের মধ্যে এই জিনিসটা করা কিন্তু টাফ। জিনিসটা টাইম ডিউরেশনটা 10 মিনিট। হ্যাঁ 10 মিনিট, আগেগুলা 5 মিনিট আছে। আচ্ছা এরকম টাইম ডিউরেশন একটা দেওয়া আছে, এই টাইমের মধ্যে দেখবেন যে আপনার করতে খবর হবে। এখন এই টাইমের মধ্যে যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন যে ফ্রিল্যান্সিং এ মানে বিভিন্ন প্রজেক্ট যখন আপনি বিট করবেন, পরে যদি কাজটা পান আপনাকে এরকমই টাইম দিবে, এইটুকুন কাজ করার জন্য এর চেয়ে বেশি টাইম আপনাকে দিবে না। এখন এর মধ্যে যদি আপনি তখন ওখানে কাজটা করতে যান, আপনার 5-স্টার রিভিউ নিতে হইলে, তারপর ক্লায়েন্টের কাছ থেকে ভালো ই করতে হইলে, এই টাইমের মধ্যে জিনিসটা কমপ্লিট করে তাকে দিতে হবে, আদারওয়াইজ ডেডলাইন ওভার হয়ে গেলে আপনাকে রিভিউ দিবে না, পরে দিয়ে আপনি আর রিভিউ খারাপ হয়ে গেলে আপনি আর কাজ পাবেন না। এই জন্য এই প্র্যাকটিস গুলা এখন থেকে একটু সিরিয়াসলি যদি ফ্রিল্যান্সিং এ আসতেই চান, ওরকম যদি টেন্ডেন্সি থাকে, তাহলে এই জিনিসগুলো তাহলে একটু সিরিয়াসলি করা লাগবে। জি স্যার। স্যার আমি যে ইয়াটা খুলছিলাম না, অ্যাকাউন্টটা খুলছিলাম না, আপনি বলছিলাম কি জানি না স্যার, ওইটাতে মানে 1 সপ্তাহ আগে স্যার একটা বাই রিকোয়েস্ট আসছিল, তো ওইটা রেসপন্স আমি আর দেখি নাই, মেসেজটা তো খেয়াল করি নাই, তো 2 দিন লেট হয়ে গেছে। ঠিক আছে স্যার, তো লেট হয়ে যাওয়ার পরে মানে 2 ডেজ মানে এভারেজ রেসপন্স টাইম দেখাচ্ছে, তাহলে এখন এটারে কিভাবে কি করা যায় এখন? এটা ওটার কাজটা কত বড় ছিল আর কাজটা কি ছিল সেটা আমার একটু জানা দরকার, ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড দেখাবো স্যার। না ওটা পরে দেখেন, এখন আর দরকার নেই, থাক ফাইবারে। জি স্যার। আর হচ্ছে কি আপনার এই কাজগুলা 2 দিন হয়ে গেছে, ওটার আশা ছেড়ে দেন, ওরা মানে ওটার আশা ছেড়ে দেন, ওটা এত দিনে আপনার যা কাউরে দিয়ে করায় ওটা রিসিভ হয়ে গেছে। হ্যাঁ স্যার ওটা বলছো, উনি রিসিভ হয়ে গেছে স্যার, কর মানে কমপ্লিট হয়ে গেছে উনি বলছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এত সফটওয়্যার অ্যাক্টিভ থাকলে ওখানে অনেক ব্যাপার স্যাপার আছে, লাইক লাগে বলাটা ঠিক হবে না। এখানে যে যে 10টা আছে এইগুলা মানে বাকি আপনি বাকি 8টা করবেন, আর সহ আজকে ক্লাসেও আরো কিছু, আমি আজকে লেসন প্ল্যানটা একটু বাইরে ছিলাম, সাইড ভিজিট ছিল, তো আমি আজকে লেসন প্ল্যানটা আপনাদের দিয়ে দিব রাতের মধ্যে, আর আগে দেওয়ার চেষ্টা করব। জি স্যার। এগুলা সবকিছু আমার কমপ্লিট চাই, না হলে কিন্তু আমি শিখে মজা পাবো না। আপনারাও হয়তো একটা প্রেসারের মধ্যে থাকবেন, প্রপারলি জিনিসটা অ্যাবজর্ব করা একটু টাফ হবে, তো এইটুকুন হেল্প আমাকে করতে হবে। জি স্যার। আচ্ছা
আমি তাহলে আজকে টপিকে চলে আসি, আপনি তাহলে স্ক্রিনটা একটু অফ করে দিলে ভালো হয়। স্যার স্টপ দেব স্যার? হ্যাঁ হ্যাঁ আপনি স্টপ দিয়ে দেন, আমি আজকে টপিকে চলে আসি। ঠিক আছে স্যার। আজকে আমাদের টপিকে যে জিনিসগুলো আছে, এক নাম্বার হচ্ছে গিয়ে গ্রিপস। গ্রিপস সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে? না স্যার। হোয়াট ইজ দ্য গ্রিপসটা? কি জিনিস? লাস্ট ক্লাসে মানে ম্যাক্সে হচ্ছে কি, আবার থ্রিডি করতে গেলে আমরা যে জিনিসটাকে বলে ভার্টেক্স, ওটা হচ্ছে গিয়ে গ্রিপস। যেমন আমি ধরেন এই একটা লাইন টানলাম, একটা রেক্টেঙ্গেল নিলাম, একটা সার্কেল নিলাম, আর কি নেওয়া যায়, একটা আর্চ নেই আপাতত, এনাফ। এই প্রত্যেকটা যে জিনিসগুলো টানলাম, এগুলা যখন হচ্ছে গিয়ে যে একটা ক্লিক করব, এই যে নীল যে বাটন মানে পয়েন্ট গুলা দেখতেছেন, এই পয়েন্ট গুলার নামই হচ্ছে গিয়ে গ্রিপ। যেমন লাইনের ক্ষেত্রে গ্রিপ থাকবে আপনার তিনটা, এটা এই যে ধরে, তারপর যে মিড পয়েন্ট একটা, আবার এই যে এটা টানলে, মানে বিভিন্ন সময় আমার কাজের সুবিধার্থে এই গ্রিপ গুলা ইউজ হবে। আবার সার্কেলের গ্রিপ গুলো কিরকম আসবে, এরকম আপনি সাথে একটা অপশন পাবেন না, এই যে স্ট্রেস, এই স্ট্রেস এটা সাথে পাবেন না, বাট আপডেট অপশনে এই জিনিসটা পাবেন। আপনি চাইলে এটা বাড়ায় কমায় নিতে পারেন। এরপরে হচ্ছে কি আপনার যে স্যার এই অপশনটা মনে হয় সাথে নাই, এই যে ত্রিভুজের মধ্যে, এটা আপনার আপডেট ভার্সনে হয়তো 15-16 দিকে অ্যাড করছে। জি স্যার, আগের ভার্সনগুলো পাবেন না, রিসেন্ট ভার্সনে পাবেন। হ্যাঁ স্যার। মানে যেটা দিয়ে ধরলে ছোট করতে পারেন, আবার মিড পয়েন্টে ধরে এটা বিভিন্ন জায়গায় মুভ করতে পারেন, আর আর্চের গিফটটা এরকম, মানে এই যে ছোট যে বিন্দুগুলো আছে, এই বিন্দু গুলাকে আপনি গিপস বলতে পারেন। আর গিপস এর জন্য GRIPS চাপ দিলে আপনার যে দুইটা পয়েন্ট বা তিনটা পয়েন্ট এটা চলে আসে, বা এখানে দিয়ে ক্লিক করলে কাজটা হয়ে যায়। এরপরে যে টপিকস আছে সেটা আপনাদের অলরেডি দেখাই দিছি, ইউনিট সেটিং। ইউনিট সেটিং নিয়ে কি আর কিছু বলার তাহলে দরকার আছে? না স্যার। তাহলে ওটা আমি অমিট করলাম। তারপরে স্ন্যাপ এন্ড গ্রিড, ইম্পর্টেন্ট থিংস। স্ন্যাপ এন্ড গ্রিডটা কি জিনিস? স্ন্যাপ অন করে আর হচ্ছে কি গ্রিডটা যদি অন থাকে, GRID, এটা শর্টই হচ্ছে কি সাত, F7। F7 হচ্ছে কি আপনার গ্রিডের, আর স্ন্যাপ এর হচ্ছে গিয়া F9 শর্ট কমান্ড। F7 চাপ দিয়ে যদি অন করেন তাহলে এটা অন হয়ে যাবে, যে গ্রিড অফ হয়েছে, আবার দিলে অন, আর F9 দিলে হচ্ছে গিয়া স্ন্যাপ। তার গ্রিডটা অন করে রাখে কেন আর অফ করে কেন? এটা অফ করে কাজের সুবিধার্থে, আর এটা অন করে কি কাজ সেটা দেখাচ্ছি। যেমন আমি একটা লাইন নিলাম, এই যে দেখেন এটা প্রত্যেকটা কিন্তু পয়েন্টে পয়েন্টে আমার ধরতেছে, ঠিক আছে? জি স্যার। এই যে যখন আপনি এটা অন করে কাজ করবেন, তখন চাইলে এভাবে বিভিন্ন পয়েন্টে ধরে ধরে কাজ করতে পারবেন। ওই যে আপনি ফার্স্ট ক্লাসে একটা নিজে এক্সারসাইজ করে নিয়ে আসছিলেন, মানে মনে আছে আপনার? আমি স্যার দিয়ে, হ্যাঁ 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 কি সম্ভব না? জি। এটা নিয়ে আপনাদের একটা আছে, এক্সারসাইজ আছে, আই থিঙ্ক আপনারা পারবেন। আর এটা শর্ট কমান্ডটা হচ্ছে F7 আর F9, স্ন্যাপ এন্ড গ্রিড। আর এটা আরো যেটা DS ড্রাফটিং সেটিং যেটা দেখাইছিলাম, এখানে ওই অপশনটা আছে, এই যে স্ন্যাপ হচ্ছে গিয়ে F7, ঠিক আছে, এটা অন আছে, আর
গ্রিড হচ্ছে গিয়ে F9। এখান থেকে যে আপনার স্পেসিং এর মান হচ্ছে গিয়া দেওয়া আছে, এটা 2 ইঞ্চি। তারপরে যে মেজর লাইন এভরি এটা 5, এগুলো এখান থেকে দেখে নিবেন। যদি কোনো সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করবেন, আমি বলে দেবো। আপনি এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন, তাহলে দেখবেন যে আর একটু ইউজার ফ্রেন্ডলি হবেন। এরপর কোশ্চেন থাকলে আমাকে বলবেন, আমি বলে দেবো। এটা সুবিধা আছে। আমি কি তাহলে পরের টপিকে চলে যাব? হ্যালো, জি স্যার। তাহলে পরের টপিক আমি যাচ্ছি। ওকে স্যার। এরপরে হচ্ছে গিয়ে ওই যে আপনি আপনাদের বলছিলাম ইউসিএস, ইউসিএস আইকন। হ্যাঁ, ইউসিএস ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। এই ইউজার কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে আইডিয়াটা কি রকম আছে? আমি এটা অফ করে দিলাম তাহলে গ্রিডটা। ওকে স্যার। ধরেন খাতা কলম থাকলে বা সামনাসামনি থাকলে জিনিসটা আরো ইজিলি বোঝানো যেত। মানে কোঅর্ডিনেট যেটা, আমরা তো মোটামুটি এই জিনিসগুলো জানা আছে, তাই না? যেমন মিড পয়েন্ট থেকে যদি আমি এটা ধরি, এই যে ডান দিকে যখন যাব এক্স এর মানটা কি প্লাস হবে না, এই জিনিসটা জানেন তো? আমি আরো ইজি করে দিই। এই যে দেখেন, আমরা যদি মাঝখানে এই যে যে বৃত্তটা আঁকলাম, এই বৃত্তটার মানটা যদি জিরো দেই, এখন দেখেন ওয়াই বরাবর হচ্ছে গিয়া উপরে, তাই না? আমরা যত উপরে যাব তত হচ্ছে গিয়া ওয়াই এর মান পাবো, আর যত আমরা হচ্ছে গিয়া ডান দিকে যাব এদিকে তত হচ্ছে গিয়া এক্স এর মান পাবো। এই জিনিসটা তো জানা আছে মোটামুটি। আপনার মনে করেন এখানে হচ্ছে গিয়া 1, 2, 3, 4, 5, 6টা আছে, তো এখন এক্স এর মান হচ্ছে গিয়া 6, বুঝেন? একটা সি করলাম, এখানে 6, আর ওয়াই এর মান মনে করেন 4, 1, 2, 3, 4। তো এখন যে জিনিসটা হবে, জিপ ধরে যদি আমি এখানে টান দেই আর এটা যদি এখানে দেই, তাহলে আমার এই মানটা বসতেছে এখানে, তাই না? তার মানে এইখানে এই জিরো থেকে যদি আমি এক্স এ এক্স হচ্ছে গিয়া আপনার 6, ওয়াই যদি 4 হয়, তাহলে এখান থেকে এই মানটা আবার এখানে যায় বসতেছে, এটাই তো নাকি? এখন আপনাদের একটা মজার জিনিস দেখাই। এই জিনিস এখানে এভাবে আছে, এটা এখানে থাক, পাশে আমি যেটা করব এখন একটা লাইন নিব, বুঝেন? লাইন নিয়ে ফার্স্টে এখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে? আমি এখন মাউসটা ছেড়ে দিছি, যদি আপনারা দেখতে পাচ্ছেন না, ছেড়ে দিয়ে আমি হচ্ছে গিয়া ফার্স্টে এক্স এর মান, যেমন 10, হচ্ছে গিয়া 5,
এটা দেওয়ার পর কারণে যে জিনিসটা হইলো এখান থেকে আপনার এদিকে হচ্ছে গিয়া 10 ইঞ্চি সরছে আর এই পাশে হচ্ছে গিয়া 5 ইঞ্চি উপরে আসছে, এরকম কিছু ই আছে আপনাদের? এই যে এখন এটা এটা দেখি, এটা কত? 10 না? জি স্যার। আরে যে 5, মানে আমি ওইখানে কোনো মানে মাউস ইউজ করি নাই, আমি জাস্ট কিবোর্ড দিয়ে এই কাজটা করছি। ফার্স্ট হচ্ছে গিয়া লাইনের এল কমান্ড দিছি, এল কমান্ড দিয়ে দেওয়ার পরে যে কোনো যে পয়েন্টটা থেকে আমি কাজ শুরু করব ওইখানে হচ্ছে গিয়ে আমি ধরছি। ধরার পরে এখন আমি যদি এই যে আমার আমি মাউস দিয়ে কাজ করব না, কিবোর্ড দিয়ে কাজ করতে যাচ্ছি, তো আমার এখানে 20 ইঞ্চি একটা লাইন আঁকা দরকার। তো আমি কি করব, 20, তারপরে এই যে 0, এন্টার। এখন যে জিনিসটা করব, আমার উপরের দিকে হচ্ছে 15 যাওয়া দরকার, তো আমি কি করব, আবার নিব 20, হচ্ছে গিয়া 15। এখানে অবশ্য এই জিনিসটা এরকম হয়েছে কেন জানেন, আপনাদের বলি, পরে যে টপিকটা আছে এটা এখানে একটু আগে দেওয়া দরকার ছিল। এখানে আবার ডাইনামিক ইনপুটটা অফ অন আছে, ডাইনামিক ইনপুট নামে একটা অপশন আছে, এই জিনিসটা অন আছে, যার কারণে জিনিসটা এরকম আসছে। সেটা অফ করে দিলে জিনিসটা ঠিক হয়ে যাবে। এটা যদি অন থাকে তাহলে হিসাবটা হবে একরকম, আর অফ থাকলে জিনিসটা হবে অন্যরকম। যেমন আমি এখানে 20 ইঞ্চি একটা নিছি, মানে লাইন নিছি, এখন আমার খাড়া সোজা হচ্ছে গিয়া 90 ডিগ্রি বরাবর আমার আরেকটা লাইন নেওয়া দরকার, যেটার মান হচ্ছে গিয়া 15। তো আমি এখন কি করব, আরেকটা লাইন নিব, এই যে ফার্স্টে ক্লিক করলাম, এখন এটা দিব 0,15, 15। এই যে আমার কিন্তু জিনিসটা চলে আসছে। এখন যদি আমি এইদিকে আবার একটা রেক্টেঙ্গেল আঁকতে যাই, তাহলে এটা এদিকে আসতে গেলে আমার কি করতে হবে, মাইনাস 20,0। তাহলে যে জিনিসটা আসতেছে এই যে বরাবর চলে আসছে। কনসেপ্টটা কি ক্লিয়ার না, কোনো কোশ্চেন আছে জামিন ভাই? জি স্যার ক্লিয়ার। শাহজাহান ভাই কোনো কোশ্চেন আছে বা জিনিসটা বুঝতে পারেনি এমন কোনো কিছু? স্যার বুঝতে পারছি, এটা আছে প্র্যাকটিস করতে হবে স্যার, বুঝলে তো হচ্ছে না শুধু প্র্যাকটিস। ওইটাই, এই জন্য আমি আপনাকে একটু কম জিজ্ঞাসা করতেছি। আপনার হয়তো জিনিসগুলো সব রিকভার হয়ে গেলে তখন দেখা যাবে যে ঠিকঠাক মতো আপনার সাথে কমিউনিকেট হচ্ছে। এটা নিয়ে আপনাদের মানে ইতে বইয়ের মধ্যে আরো ডিটেইলস আছে, আই থিংক আপনারা পারবেন। তারপরে যেটা সেটা হচ্ছে গিয়ে আর এখানে যেটা বললাম, এটা তো এক্স ওয়াই এর মান, এবং আপনাদের পরে যেটা একটু আগে যেটা বললাম, এই যে ডাইনামিক ইনপুট, এটা হচ্ছে আপডেট ভার্সন। আপনি যে কাস্টমাইজে যাবেন, যাওয়ার পর এখানে অনেক সময় জিনিসটা থাকে না, তখন এই যে এখানে যদি এই জিনিসটা অফ করে দেন তাহলে দেখবেন যে এখান থেকে জিনিসটা চলে যাচ্ছে, এটাকে অন রাখলে এটা পাবেন। দেখে এখান থেকে যদি অফ করে দেন, অফ করে দেওয়ার পরে আমি সাপোজ হচ্ছে একটা লাইন নিলাম, বুঝেন এখন এটা কত ডিগ্রি সরতেছে বা আমার এই লাইনটার লেন্থ কতখানি, এগুলা কিছুই কিন্তু আসতেছে না, কিছু শো করতেছে না। আমি ডাইনামিক ইনপুটটা অন করে দিলাম, এখন যে জিনিসটা আমি দেখব, দেখেন আমার এখানে কি অ্যাঙ্গেল দেখাচ্ছে, এই যে যেমন এটা 55 ডিগ্রিতে আছে, আবার ওই যে লেন্সটাও কিন্তু পাশে শো করতেছে যে 156.4123, তাই না?
আবার এই যে বাড়তেছে কমতেছে, এই মানটা হচ্ছে গিয়া যখন আপনার ডাইনামিক ইনপুট অন থাকবে তখন জিনিসটা দেখাবে, আর যখন জিনিসটা অফ থাকবে তখন আসলে জিনিসটা দেখাবে না। ওকে, এটা কি কাজ করার সময় অন করে নিতে হবে? হ্যাঁ, এটা কাজ করার সময় অন করে নিতে হয়, অন করে থাকাটা ভালো, বাট অনেক সময় হচ্ছে কি মানে কাজ করতে সুবিধা হয়, কিন্তু অনেক সময় ওই যে আপনি যখন কিবোর্ডে মানে ডাটা ইনপুট দিবেন তখন এই যে এইমাত্র আমার যে প্রবলেমটা হয়েছে এই প্রবলেমটা হবে, যদি আমি এটা অফ করে তারপরে লাইনটা নিই তাহলে জিনিসটা কি হচ্ছে। যেমন আমি 20 নিলাম, কমা 0, এই যে, তাহলে কিন্তু একেবারে এই যে ই থেকে আসবে, আপনার ওই পয়েন্ট থেকে আসবে না, একদম শুরু থেকে যেখান থেকে জিনিসটা সেন্টার, সেন্টার থেকে জিনিসটা নিবে। এই এটা অন করে কাজ করাটাই বেটার, বাট অফ করে হচ্ছে আপনাদের যে ই আছে ওখানে অফ করে হয়তো দেওয়া আছে এক্সারসাইজ, ওখানে এটা আপনার সুবিধা মতো। ওই যে আমি ফার্স্টের দিকে বলছিলাম যে এখানে অপশন আছে হিউজ পরিমাণে, যেটা আপনার ভাল লাগে বা যেটা সুবিধাজনক আপনি ওটা দিয়ে কাজ করবেন, মানে মানটা আমার অনেকটা এরকম ভাবেই আসে। আর এখানে এই যে গ্রিড তো আছে, এই যে দেখেন আপনি যখন ডাইনামিক ইনপুটটা আমি কিন্তু এই যে গ্রিডটা অন করছি তাই না, অফ করে দিবেন তখন আপনার সব মান হচ্ছে গিয়ে যে সেন্টার থেকে ধরবে, সেন্টার থেকে আপনি যত দূর যাবেন তত দূর সেন্টার থেকে ধরবে। এবার সাপোজ হচ্ছে কি আমি 10.0, এই যে পয়েন্ট থেকে এদিকে উল্টা দিকে আসছে, ডাইনামিক ইনপুটটা অন করে অনেক সময় উল্টা পাল্টাও বিহেভ করে, অন করে কাজ করাটাই বেটার, তাহলে বুঝতে সুবিধা। আর এটা হচ্ছে কি আপনার সেন্টার, এখান থেকে হচ্ছে কি মানটা শুরু হয়েছে আপনার, এটা হচ্ছে কি 0 পয়েন্ট, 0 পয়েন্ট থেকে এদিকে যত যাবেন এই যে এক্স তত প্লাস হবে, এদিকে গেলে মাইনাস, উপরে গেলে প্লাস, নিচে গেলে মাইনাস, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। আর যখন আপনারা 3D করতে যাবেন তখন হচ্ছে গিয়া এই এরকম একটা খাড়া হচ্ছে গিয়া তখন জেড এর মানটা চলে আসবে, 2D হওয়ার কারণে জেড এর মানটা এখন নাই, তখন মান হয়ে যাবে 3টা। থ্রি ডি আসলে পরে ওই জিনিসগুলো দেখাবো, আপাতত না দেখাইলেও চলতেছে। এবার আরেকটা যে জিনিস সেটা হচ্ছে গিয়া এক্সপ্লোড, এক্সপ্লোডটা কি জিনিস আপনাদের ব্লকের ক্লাস হচ্ছে গিয়ে মনে হয় একটু অনেক দেরি আছে, 7 নাম্বার বা 8 নাম্বারে, তো অনেক সময় দেখা যায় যে পলিলাইন নিলে, পলিলাইন নিয়ে এটা দেখো, হ্যাঁ এটা হচ্ছে কি আপনারা যদি পলিলাইন নিয়ে একটা মনে করেন জমি জায়গা রাখলেন, সাপোজ এখন প্রত্যেকটা এটা কি লাইন দিয়ে হয়েছে নাকি বা হচ্ছে গিয়ে এমন হইতে পারে যে প্রত্যেকটা জয়েন করে একসাথে দেওয়া, এখন এটাকে আলাদা করে ভাঙার দরকার, যে আপনার জিনিসটা একসাথে না, আপনার জাস্ট সিঙ্গেল এক একটা অবজেক্ট দরকার, এখানে তো পুরোটা মিলে একটা অবজেক্ট লাইন, সিঙ্গেল এক একটা লাইন দরকার, ওই ক্ষেত্রে যে এই জিনিসটা করবেন এক্সপ্লোড, EXPLODE, এক্সপ্লোড চাপ দেওয়ার পরে এন্টার দেবেন, একবার ক্লিক করার পর আবার যখন এন্টার দেবেন তখন যে জিনিসটা দেখতে পাবেন আপনাদের এখানে যে ইগুলা আছে এই কি বলে পুরা একটা বিলে যে অবজেক্ট গুলা ছিল ওগুলা সিঙ্গেল অবজেক্টে পরিণত হয়ে গেছে। আপনার পরে দিয়ে যদি ব্লকে ক্লাস আসলে আমি আরো ডিটেলসে বলে দিব, আপনারা যদি এখানে ব্লকও করতে যান
তাহলে যে জিনিসটা দেখতে পাবেন, ব্লকটা অনেক সময় ভাঙার দরকার পড়ে, তো ব্লক ভাঙতে গেলে তখন এই কমান্ডটা ইউজ করলে জিনিসটা কাজে দিবে। ওকে স্যার, এক্সপ্লোর কমান্ডের ইয়া অবজেক্টের কমান্ডটা কি স্যার? শর্ট কমান্ড এক্স এন্টার। আমি জিনিসটা আমি আবার জয়েন করে দেখাচ্ছি। ফার্স্টে সিলেক্ট করার পরে এই যে এক্স এক্স এন্টার দিলে এক্সপ্লোর হয়ে যাবে। শর্ট কমান্ড হচ্ছে এক্স এন্টার। এই হচ্ছে গিয়া মোটামুটি আপনাদের আজকে আপনাদের যে টপিকগুলো আছে এগুলা এর ভিতরে, আর বাকি যা যা কিছু আছে, আই থিংক আর একটা আছে পলিগন আর ইউনিট সেট আপ, এগুলো আপনাদের আমি বলে দিছি অলরেডি। আরো টুকটাক যা আছে সেকেন্ড ক্লাসে আপনাদের মোটামুটি একটা ভালো জিনিস হয়ে গেছে, এই জন্য আজকে টপিকটা আসলে কম। আর হচ্ছে কি আপনি, আমি তাহলে একটা কাজ করতে পারি আপনাদের, এখন যেটা কেচি নিয়ে আপনার হচ্ছে একটু সমস্যা আছে তাই না? জি স্যার। ওই কেচিটা নিয়ে তাহলে আমরা একটু ট্রাই করি। ওকে জি স্যার, করেন তো। দেন আমি আমার চ্যাপ্টারটা একটু ওপেন করি। চ্যাপ্টারটা তো আপনাদের এখানে শো হচ্ছে না তাই না? আমার পিডিএফটা কি আপনারা দেখতে পাচ্ছেন? না স্যার। না স্যার। ওকে ঠিক আছে, সমস্যা নেই। তো আপনারাও পিডিএফটা হচ্ছে কি ওপেন রাখেন, দেখেন তাহলে জিনিসটা মোটামুটি দেখতে হবে। ওকে, যেহেতু জিনিসটা ফ্রি হ্যান্ডে আমি এখানে একটু ট্রাই করি, আপনারা দেখেন। ফার্স্টে একটা লাইন নেবেন, লাইন নেওয়ার পরে যেটা হবে একটা লাইন, আরেকটা আসবে তারপরে পলি লাইন, আরেকটা কাজ করা যায়। ডাইনামিক ইনপুটটা অন রাখা জরুরি, অন রাখলে আপনার যে জিনিসটা হচ্ছে আপনার এই যে 45 ডিগ্রিটা আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু, ঠিক আছে? ডাইমেনশনের কাজ পেয়ে যাবেন। কাজ আপনাদের দেখাইছিলাম কাজ
এটা দেখাইছিলাম আমার যতটুকু মনে পড়ে লাস্ট ক্লাসে টিমের কাজ কথা তো আমি বলছি যদি চলে যায় এরপরে আসবে এরপরে এসপি লাইন যেটা আছে এটাকে ধরে সাইজ করে নেবেন আরো ঘাটাঘাটি করলে আরো ইজিয়েস্ট ওয়ে পাইতে পারেন চেম্ফারের কমান্ড শিখেছি আপনাদের ইয়ামিন ভাই চেম্ফার CHA না স্যার না স্যার এটা তো নাই আচ্ছা তাহলে এখানে আপনারা ই করেন আপনাদের ওটা পরে যখন আসবে তখন দিব না আর্চ দিয়ে দিবেন ঠিক আছে এই যে আর্চ আর্চ দিয়ে টি আর এন্টার ডাবল এন্টার দিলে টিম টিমটা আমি যতটুকু মনে পড়ে আপনাদের দেখাইছি এটা ভাবে চিকন করে দিবেন হয়ে যাবে মোটামুটি এরকম আসবে এটা আসার পর যে জিনিসটা করবেন পুরো জিনিসটা সিলেক্ট করার পর শিফট দিয়ে এটা ছেড়ে দিবেন দেওয়ার পরে মিরর মিরর তো আমি শিখাইছি তাই না মিরর দিয়ে এই যে দিয়ে দিবেন নো এখানে কি আছে এটা আছে সামনে ওটা আছে পিছে তো এটা কেটে যাবে যেহেতু এটা পিছে আছে যে জিনিসটা অনেকটা এরকম আসবে আর মাঝখানে যেটা হবে একটা জিনিস এটা মিড পয়েন্টে হচ্ছে গিয়া দুইটা সার্কেল বসবে তো বেশি শর্টে দেখাই দিলাম আর একটু যদি টাইম নিয়ে করতাম একটু ভালো হইতো এবার যেটা ইম্পর্টেন্ট যেটা নিয়ে সবাই ঝামেলায় পড়ে মানে এখানে দাঁতগুলা কাটা কাটা
শেপে আসছে না মোটামুটি? এখন যেটা সেটা হচ্ছে এখান দিয়ে আবার দুটা ইয়ে লাগানো আছে, অফসেট দিবেন। আর মাঝখানে যে একটা যে স্প্রিং আছে, স্প্রিংটা দেখতে পাচ্ছেন? স্প্রিংটা দিয়ে দেওয়া নিয়ে ঝামেলাটা বেশি হয়, এই জন্য আমি জিনিসটা দেখাই দিচ্ছি। স্প্রিংটা সিস্টেমটা দেখে রাখেন, এটা নিয়ে আপনাদের প্রবলেম হইতে পারে, এই জন্য জিনিসটা দেখাই দিলাম। একটা লাইন আঁকবেন, লাইন আঁকার পরে এটা অফসেট দিবেন, হয়তো 2 ইঞ্চি, 2 ইঞ্চি না, 2 ইঞ্চি দিলে কম হয়ে যাবে, যেহেতু নির্দিষ্ট মাপ নিলে জিনিসটা ধরাটা সুবিধা ছিল। ধরেন 3 ইঞ্চি নিলেন, 3 ইঞ্চি নেওয়ার পরে আমি এখানে অফসেট নিচ্ছি, এরপরে যেটা আপনি যখন এরকম একটা জিনিস নিবেন, নেওয়ার পরে ডাউন করে, মানে আপনার স্প্রিংটা কতটুকুন হবে ওই লাইনটা, ধরেন এখান থেকে দেখেন জামা পায়জামা, তারপর ওই যে ছেলেদের শার্ট প্যান্ট ফতুয়া পাঞ্জাবি, এগুলো হচ্ছে মেজর আইটেম। এটা আমি এক্সটেন্ড করতেছি শিফট চেপে, শিফট ওই টিম টিম কমান্ড দিয়ে শিফট চাপছে। এখানে এগুলা কেটে দিবা, আর এখানে এই যে দেখেন এই কয়েকটা, এই তিনটা লাইন কিন্তু ট্রিম হবে না, কারণ এটা কোনো কিছু ছেদ করে নাই, এ কারণে এটা ইরেজ করে দিতে হবে আপনার। আর এদিকে যেগুলো আছে এটা বাড়ায় দিবেন, এক্সটেন্ড। এটা আবার টিম হবে, স্যার আপনার পিসির কনফিগারেশন কত স্যার? পিসি কনফিগারেশন রাইজেন 5, র‍্যাম 16 জিবি। ও আচ্ছা, আপনার স্যার পিসি নাকি এই যে ইয়া ল্যাপটপ? ডেস্কটপ, ডেস্কটপ, ডেস্কটপ। আচ্ছা, তো মডেলিং এ কাজ করতে হয় তো ক্লায়েন্টদের, তো ওই হিসেবে আর কি লাগে। স্যার রাইজেনটা কি স্যার অনেকে তো স্যার ইউজ করে না, এখন তো স্যার সবাই ইন্টেলটা ইউজ করে, তো রাইজেনটা কি স্যার? রাইজেন হচ্ছে AMD সিরিজ, আর ইন্টেলের হচ্ছে কোরাই। হ্যাঁ
অবশ্যই আপনার এরপরে যে জিনিসটা করবেন এখানে ফিলেট কমান্ডটা হচ্ছে গিয়া আপনাদের আজকে শিখিয়ে দিচ্ছি আরেকটা কমান্ড শিখে রাখেন ফিলেট আই এই এই যে ফিলেট ঠিক আছে এফ আই ডাবল এল ই টি শর্ট কমান্ড হচ্ছে গিয়া এফ ফিলেট দিলে যে জিনিসটা হবে এই যে দেখছেন লেগে যাচ্ছে কিন্তু স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার হ্যাঁ বলেন স্যার এই যে একটা চতুর্ভুজ চতুর্ভুজের যদি কোণাটারে স্যার আমরা যে গোল রাউন্ড মানে আর্কের যে শেপটা ওই শেপটা দিতে চাই সেক্ষেত্রে স্যার কিভাবে দিতে পারবো একটা চতুর্ভুজের কোণাটা মানে কর্নার যেটা ফিলেট দিয়ে ফিলেট দিয়ে ফিলেট দিয়ে ফিলেট দিয়ে স্যার কিভাবে এটা যেমন যেটা আপনি চাচ্ছেন এখানে কোণাটা ই দিবেন তাই না হ্যাঁ হ্যাঁ স্যার রাউন্ড শেপ হালকা ফারস্টে এফ চাপ দিবেন ঠিক আছে ফিলেটে এফ চাপ দেওয়ার পরে আপনারা দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আসবে পলিলাইন রেডিয়াস ট্রিম মাল্টিপল আপনি এখানে যেটা করবেন রেডিয়াস চাপ দিবেন অথবা 7 এ যে জিনিসটা করবেন এই অপশনগুলো আসবে না আর চাপ দিবেন আর চাপ দিয়ে এন্টার দিলে তখন এখানে মান আসবে যে আপনি কত মানে কি পরিমাণে হচ্ছে কি আপনি আর্চ করতে চাচ্ছেন রেডিয়াসটা কত নিতে চাচ্ছেন সাপোজ আমি যদি এখানে 3 ইঞ্চি নেই ঠিক আছে এই যে দেখেন তাহলে যে জিনিসটা হয়েছে আপনার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি আপনার 3 ইঞ্চি নিছে আর ওইখান থেকে 3 ইঞ্চি করে ও ব্যালেন্স করে নিছে স্যার স্যার এই আপনার কোশ্চেন তো এটাই ছিল তাই না হ্যাঁ স্যার আর যখন হচ্ছে কি আপনার কোনো মান থাকবে না তখন হচ্ছে কি ওইটা ওই যে আজ পুরাটাই নিয়ে নেবে আর যদি এটা জিরো মানে এই রেডিয়াসের মানটা যদি জিরো দেন সাপোজ এটা যেমন এখন আমার এক্সপ্লোড করা লাগতেছে যেমন এক্সপ্লোড করলাম যেমন এটা বাইরে আছে আপনার এই দুইটাকে হচ্ছে কি মিলানো দরকার তখন এফ এন্টার আর এন্টার জিরো এন্টার এই যে দিয়ে নেন ঠিক আছে অথবা আরেকটা কাজ করতে পারেন আপনার এখানে 3 দেওয়া আছে যেমন এফ এন্টার আর এন্টার 3 এন্টার এই যে মিলে যাচ্ছে না আপনি যদি এখানে শিফট চেপে কাজটা করেন মানে এই যে এখানে ফার্স্ট পয়েন্ট নিলেন সেকেন্ড পয়েন্ট নিলেন তারপর যদি সাথে আপনি শিফট চাপ দেন তাহলে কিন্তু এটা মিলে যাবে আর যদি শিফট না চাপ দেন তাহলে ওই যে মানটা আছে ওই মানটা নিয়ে নেবে আর রেডিয়াস যদি না দিতে চাই সেক্ষেত্রে ওই তো রেডিয়াস না দিতে চাইলে এই যে শিফট চাপ দিবেন ও এই রেডিয়াস দিয়ে কাজ বেশি হয় তাছাড়া অন্যান্য জিনিসও লাগে বাট অতটা না তাহলে যেটা করতেছিলাম আমরা এটা তাহলে আর দরকার নেই স্যার আমার ল্যাপটপ তো কয়েকটি এটা কি 4 GB ব্যান পড়ালে প্রসেসরের সমস্যা কি আর একটু জোরে বলবেন কাইন্ডলি একটু আমার ল্যাপটপে মনে হচ্ছে প্রায় 3 এ চাই কি আরো 4 GB র‍্যাম যদি বাড়ানো হয় তাহলে কি প্রসেসরের সমস্যা হবে না প্রসেসরে হ্যাঁ জানতে পারবে আপনার কোর i3 যদি হয় আপনি মানে প্র্যাকটিস করার জন্য বা শেখার জন্য আপনি আপনি কাজ করতে পারবেন কিন্তু যখন আপনি প্রোডাকশন লেভেলে বা ফ্রিল্যান্সিং করতে যাবেন ওই সময় আসলে তখন একটু আপডেট করাই লাগবে কারণ যেই টাইম ডিউরেশন দেওয়া থাকবে ওই টাইমের মধ্যে হয়তো কাজ শেষ করতে একটু কষ্ট হতে পারে তাছাড়া এমনি আপনি এখন শেখার জন্য এটা ঠিক আছে আপনি 8 GB আরো 4 GB এক্সট্রা লাগিয়ে নিলে আপনার ভালোই হবে এখানে একটা জিনিস আমি তো স্যার ইন্টারভিউ এক্সটেরিয়র ডিজাইন গুলো করব মানে নেক্সট সেক্ষেত্রে স্যার আমি নতুন ল্যাপটপ কিনবো স্যার এই মাসের মধ্যে স্যার আপনি কোনটা সাজেস্ট করেন মানে নতুন ল্যাপটপ জি স্যার বাজেট কি রকম বাজেট স্যার আপ টু 7070 17 না স্যার 70 ও 70 70 জি স্যার অনেক দিন ধরে আমি আপনি তাহলে তো আপনি কি আপনি কি এমনি ঢাকাতে কি ব্যাচেলার নাকি জি স্যার ব্যাচেলার মানে আপনি কি মানে মুভিং এর কথা চিন্তা করে এই করতে যাচ্ছেন তাই তো মানে জি স্যার মানে ক্যারি করা যায় ল্যাপটপ ক্যারি করা যায় হ্যাঁ ল্যাপটপের জন্য
হ্যাঁ, বাট 70-এর মধ্যে একেবারে খারাপ না, আপনি ভালোই পাবেন। আপনি একটু ই করেন, রেটিং গুলো দেখেন, বাট আসুস, এইচপি এগুলা মোটামুটি বেটার। আসুস এইচপি? হ্যাঁ, আচ্ছা। আর স্যার মানে কনফিগারেশনটার ক্ষেত্রে যদি আপনি বলতেন, মানে ওইটার উপর, আপনি মানে ওই মডেলিংয়ের উপরে? জি স্যার, আপনি কোরাই হচ্ছে এই জেনারেশন নেবেন, হচ্ছে গিয়ে 10 জেনারেশন নেওয়ার চেষ্টা করবেন। আরেকটা যেটা, আপনি কোরাই 5 বা 7 হচ্ছে গিয়ে রাখেন। এখানে আপনি একটা একটা ট্রিক্স শিখাই দিচ্ছি, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে কোরাই 7 যদি নেন, আপনি সবসময় র্যামের বাস স্পিডের দিকে খেয়াল রাখবেন, বাস স্পিডটা একটু হাই রাখার চেষ্টা করবেন। বাস স্পিড যদি 3200 নেন, আপনি 4 জিবি র্যাম উইথ হচ্ছে গিয়া কোরাই 7, এটা এরকম কোন রিসেন্টলি আমার আসলে অনেকদিন ধরে ঘাটাঘাটি করা হয় না, এরকম কোন ই আছে কিনা আপনি দেখবেন, কোন কনফিগারেশন বা কোন প্যাকেজ আছে কিনা। 4 জিবি নেওয়ার পরে যে জিনিসটা করবেন, আপনার যে আরেকটা 4 জিবি যে স্লট আছে, ওইখানে এক্সট্রা আপনি একটা র্যাম লাগাই নিবেন, তাহলে আপনার 8 জিবি হয়ে যাবে। কিন্তু আপনি যদি ওদের প্যাকেজ অনুযায়ী 8 জিবি নিতে যান, তাহলে খরচ আপনার একটু বেশি পড়তে পারে। হ্যাঁ স্যার, এই কাজটা এই টেক্সট এই কিন্তু স্যার আমি চাচ্ছিলাম স্যার, এখন 8 জিবি যদি নেই Core i5-এ, তাহলে 16 জিবি অ্যাড করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও হয়, ওটা আরো বেটার। বুঝতে পারছেন, কারণ 16 জিবি Core i5-এ তো নিবে নাকি স্যার এখন? হ্যাঁ নিবে, ওটা ওই যে জেনারেশনের, ওটা তো জেনারেশনের সাথে, ওই এই যে র্যামটা হচ্ছে জেনারেশনের সাথে অ্যাডজাস্ট নাকি? হ্যাঁ, মানে আর র্যামের যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে বাস স্পিডটা, ঠিক আছে? বাস স্পিড বলতে স্যার মানে DDR4 না র্যামের? ওই DDR4 এর পরে আপনার আরেকটা অপশন দেখবেন, ওখানে আছে যে ওদের জিজ্ঞাসা করলে ওরা বলে দিবে, IDB-তে বা যেখান থেকে আপনি নেন। জি স্যার, ওদেরকে বললে দেখবেন যে ওরা এটা জিজ্ঞেস করবে। এটা দেখেন, এটা সাপের মতো হচ্ছে, কারণ এটা সর্পিলাকার হয়ে গেছে না। এখন যে জিনিসটা করবেন, এখান থেকে শুরু করে হয়নি, আমি মনে হয় একটু ভুল করছি কথা বলতে বলতে। হ্যাঁ ভুল করছি, আপনার এটা সাপের মতো না, এখানেও যেটা হয়েছে এখানেও একই এক জিনিসই হবে। এটা আজকে এই করে আমি আপনাদের এটা শেষ করে দিব, বেশিক্ষণ রাখবো না। আর ওইটা আপনি যখন ল্যাপটপটা নিতে যাবেন, জি স্যার, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। স্যার বাস স্পিড কত লাগবে স্যার? আমারটা বাস স্পিড হচ্ছে 3200 আর কি, মেইনলি যদি বাস স্পিডটা বেশি থাকে তাহলে র্যামের পারফরমেন্সটা ভালো হয়। জি স্যার, বুঝতে পারছি। 32, ওকে। এই জন্যই তো বলি মিলতেছে না কেন। আর স্যার আমি কি স্যার 18 আনইনস্টল করে স্যার ইয়া করবো স্যার 16 ইনস্টল করবো? 16টা আছে স্যার PC-তে। 16টা আছে আপনার, 18 আর 13 দিন পরে অটোমেটিক আনইনস্টল হয়ে যাবে। আনইনস্টল হয়ে যাবে? হ্যাঁ। ও আচ্ছা, ওটা থাকে, এটা ইয়া করবো না, নতুন PC ইয়া ল্যাপটপ কেনার পরে স্যার ইয়া করবো। আপনি 16টা নিতে পারেন, 16 আমার কাছে, আমিও 16ই চালাচ্ছি। 16টা আমার কাছে আছে, 16। আচ্ছা, আমি আপনাদের ক্র্যাকটা কিভাবে ইউজ করে এটা নেটে সার্চ দিলেও পাবেন, তাহলে দেখতে পাবেন। স্যার ওই যে আমারটা একবার দেখাই দিলেন না স্যার, ক্র্যাক যাবে না স্যার? না না, ওইটা কি 7 হিসাব আলাদা, ওই থিওরি এখানে খাটবে না। ও স্যার, 7 এর হিসাব এই 16 এর হিসাব পুরাই আলাদা। ও আচ্ছা, এই জায়গায় চালাইতে পারবেন না। আচ্ছা, এটা এভাবে গেল, তাই তো, একটু বড় হয়ে গেছে। আবার ক্লায়েন্টের বুঝিস না, প্রবলেম নেই। এরপরে যে জিনিসটা, হ্যাঁ পাইছি, একটা অফসেট নিবেন 3 ইঞ্চি, না এটাকে অফসেট নিবেন
2 ইঞ্চি? হ্যাঁ ঠিক আছে, তাও তো ঠিক নেই। আচ্ছা এটার অফসেট নেওয়ারই দরকার নেই। আপনি যে জিনিসটা 3 ইঞ্চি নেন, 2 ইঞ্চি নেন, কিন্তু হচ্ছে গিয়ে যেটা এটা একটু নামায়, এটা ধরে যেটা করবেন রোটেট করে দিবেন হালকা। রোটেটের মাথাটা যাবে এরকম, যেখানে আপনার গিফটটা ইউজ হবে। যেটা এভাবে দেন এই এটাই প্রবলেমটা হয়। এবার মোটামুটি হয়েছে, এটাকে এখন হচ্ছে ধরে ধরে জাস্ট খালি কপি করে দিবেন। তাহলে মোটামুটি আপনি স্ক্রিনটা পেয়ে যাবেন। শেষের গুলো তো আসলে মিললো না। হ্যাঁ শেষের গুলো তো মিললো না, পরের গুলো যে এই এগুলা শেষের গুলো নিচের গুলো এগুলা না স্যার, আর নিচে। হ্যাঁ স্যার এই যেগুলো এগুলা, হ্যাঁ এগুলা কেটে দিবেন, সমস্যা নেই তো। এটা যাক, এরপরে তো এটা দেখা যাবে না। স্যার আপনি স্যার সিলেক্ট করার সময় স্যার ওই যে মানে যে কাছে এটা স্যার কি স্যার প্লাস না কাছে স্যার কি বলে এখন এক্স্যাক্টলি স্যার যাই প্লাস আমি ধরে নেই, দেখতে প্লাসের মতো দেখা যাচ্ছে স্যার। এটা প্লাসই প্লাসই প্লাসের থেকে এখানে এসে, হ্যাঁ স্যার সিলেক্ট করলেন তখন স্যার এই যে প্লাসের যে, হ্যাঁ স্যার এই যে রেখাটা স্যার সিলেক্ট হলো না কেন? হ্যাঁ এটা আমি আপনাদের মানে ব্যাপারটা আমি যদি শিখাইছিলাম আপনাদের, বলছিলাম কি বা আপনাকে বলছিলাম যখন আমি ডান দিক থেকে নিব জি তখন যে কয়টা ধরবো সব সিলেক্ট হবে, কিন্তু যখন বাম দিক থেকে নিব আমার পুরা অবজেক্টটা সহ যেটা পড়বে, এ দেখেন আমার কিন্তু এখানে জাস্ট খালি যে এইটা ছাড়া আর বাকি সবগুলা কিন্তু ফুল অবজেক্টটা ধরা পড়ছে, আর বাকিগুলা ধরা নেই। যেমন এই যে দেখেন, হ্যাঁ স্যার বলছিলেন, কেমন মনে পড়ছে? জি স্যার, যেমন আমি যদি এদিক থেকে নেই তাহলে যে সবুজ সবুজ রংটা আসবে তখন আপনার পুরাটাই হবে, কিন্তু যদি আমি এখান থেকে নেই জিনিসটা ধরবে না, যখন আমি যে পুরো অবজেক্টটা যখন এটা কভার করে ফেলবে তখন হচ্ছে গিয়ে সিলেক্ট হবে। বুঝতে পারছি স্যার, টেকনিকটা এখানে এই যে দেখেন পুরো অবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়েছে করে দিয়ে লাগবে। মোটামুটি এই জিনিসটা ক্রিয়েট করতে হচ্ছে একটু প্রবলেম হয়, কনসেপ্টটা আমি দিয়ে দিলাম, নেক্সট ক্লাসে সব জিনিসগুলো আমি যাচ্ছি। ঠিক আছে জি স্যার, ট্রাই করব স্যার। ওকে স্যার, স্যার আপনি স্যার যে মার্কেট প্লেসে স্যার কতদিন ধরে আছেন মানে অনলাইনে? মার্কেট প্লেসে আমি আসলে ওইভাবে সক্রিয় না, মানে আমি আসলে দেখা যায় কি মার্কেট প্লেস, হ্যাঁ পার্ট টাইম অত বেশি আসলে আমি মার্কেট প্লেসেই করি না, কারণ মার্কেট প্লেসে করতে হলে ধৈর্য অনেক লাগে আর এক্সট্রাঅর্ডিনারি মানে লেভেলে পরিশ্রম করতে হয়। হ্যাঁ আসলে অফিসের কাজ তারপরে এগুলা সামলা ওগুলা একটু টাফি হয়ে যায়। জি স্যার, কোন অফিস স্যার এই সাকসেস স্যার
নাকি অন্য না কোথাও না চাকরি না, করেন? আমার আরো ওই আছে, আরো লোকাল লোকাল ক্লায়েন্ট আছে আজকে, আচ্ছা তো আচ্ছা, এদের কাজ করতে করতে আমার আসলে ওদিকে ই করা হয় না, তবে দেখা যাক। স্যার তাহলে স্যার শুরু করছিলেন কবে স্যার এটার ফ্রিল্যান্সিংটা? আমি তো এই করতেছি আপনার থার্ড সেমিস্টারে হচ্ছে কি, আমি থেকে আমি অটোক্যাড শিখছি, তারপর থেকে টুকটাক প্র্যাকটিস করতেছিলাম, ওইভাবে চলতেছে। ওইখান থেকে শুরু করছেন? মানে ওইখান থেকে বলতে তখন থেকে প্র্যাকটিস, তারপর আস্তে আস্তে হয়ে গেছে। একদিন আচ্ছা টুকটাক আর কি লোকাল কিছু কাজ পাইছিলাম, ওটা দিয়ে শুরু। স্যার, ওইখানে কি স্যার অটোকেটের কাজ কিরকম পাওয়া যায় বা এরকম? হ্যাঁ হ্যাঁ, ভালো। অটো শুধু অটোক্যাড নিয়ে পড়ে থাকলে তো হবে না, আপনার যদি ওভারঅল ভিজুয়ালাইজেশন নিয়ে করেন ভালো কাজ আছে, এবং কাজের ডিমান্ডও ভালো, স্পেশালি আপনার ওয়ার্ল্ড ওয়াইড এখন রেভিটটা চলতেছে বেশি, রেভিটের রেভিট? কাজটা। হ্যাঁ রেভিট, বাংলাদেশে এখনো আপনার ম্যাক্স, তারপরে হচ্ছে গিয়া স্কেচ আপ, এগুলা অ্যাভেলেবল, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে গিয়া আপনার হাই রেজ বিলিং বলেন বা ই করেন, এগুলা কাজ হচ্ছে গিয়া রেভিটেই হচ্ছে বেশি। স্যার আমার ওইখানে যেটা শিখাইতেছে স্যার, মানে শিখাইবে হ্যাঁ বলছে ওনারা আমি স্যার। তাহলে এইটা স্ক্রিন শেয়ারটা অফ করে দিলাম। ওকে স্যার, বলেন। স্যার ওইখানে আমাদের ওইখানে বলছে স্যার শিখাইবে হচ্ছে স্যার স্কেচ আপ, স্যার এক মিনিট বলতেছে স্যার।